ইছামতির গল্প তিনটি পর্বে এর আগে আপনারা দেখেছেন, যারা দেখেননি তারা দেখে নিতে পারেন। টাকিতে আমরা ছিলাম রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউসে। প্রায় 100 বছর ধরে রামকৃষ্ণ মিশন এই অঞ্চলে কাজ করে চলেছে মানুষের মধ্যে। আসুন আজকে সেই গল্প শুনি। পরাধীন ভারতবর্ষ থেকে এখন পর্যন্ত প্রায় 100 বছরের জার্নি, কিভাবে বেড়ে উঠলো, কিভাবে কাজ করছে রামকৃষ্ণ মিশন, সেই কথাই আজকে বলবো। টাকি রামকৃষ্ণ মিশনের মূল ফটক দিয়ে প্রবেশ করে সামনেই শ্রী রামকৃষ্ণ মন্দির আমরা দেখতে পাচ্ছি। সামনে শ্রী রামকৃষ্ণ মন্দির। এই আশ্রমের একটি পুরনো কথা স্মরণ করি। তখন 1931 সাল, পরাধীন ভারতবর্ষ, ইছামতির পার। সমগ্র ভারতবর্ষে গ্রামীণ মানুষের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো নয়, আর সুন্দরবন অঞ্চলের মানুষ জলে কুমির ডাঙায় বাঘের সঙ্গে নিত্য ঘর করে। দারিদ্রতা তাদের চিরসঙ্গী। পশ্চিমবঙ্গের দক্ষিণ পূর্ব প্রান্তে অবস্থিত একটি ছোট্ট শহর টাকি, এটিকে সুন্দরবনের প্রবেশদ্বারও বলা যায়। সেই সময় এখানকার জমিদার ছিলেন অজিতনাথ রায়চৌধুরী। তিনি ছিলেন রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের দ্বিতীয় অধ্যক্ষ স্বামী শিবানন্দজির কৃপাধন্য। অজিতনাথবাবু টাকি শহরে একটি আশ্রম স্থাপনের প্রয়োজন অনুভব করেন। এই বিষয়ে আলোচনা করার জন্য তিনি 1931 সালের 1 সেপ্টেম্বর তার কলকাতার বাসভবনে একটি সভার আয়োজন করেন। স্বামী শিবানন্দজির নির্দেশে সেই সভায় অংশগ্রহণ করেন হরিচরণ বন্দ্যোপাধ্যায়, হরিচরণ সেন এবং জানকীনাথ মুখোপাধ্যায়। পরবর্তীকালে এরা রামকৃষ্ণ পরিমণ্ডলে যথাক্রমে স্বামী অভিন্নানন্দ, স্বামী নিরন্তরানন্দ এবং জানকী মহারাজ নামে পরিচিত হন। ওই সভায় আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তির উপস্থিতিতে টাকি রামকৃষ্ণ বিবেকানন্দ সংঘ নামে একটি প্রতিষ্ঠান স্থাপন করার সিদ্ধান্ত গৃহীত হয়। টাকি রামকৃষ্ণ মিশনে প্রবেশ করার পর মিশন অফিসে প্রাথমিক কাজকর্ম সেরে আমরা চলে এলাম গেস্ট হাউসে। গেস্ট হাউসের সামনে খুব সুন্দর বাগান। সামনে টাকি রামকৃষ্ণ মিশনের গেস্ট হাউস। এই গেস্ট হাউসে আমরা কয়েকদিন ছিলাম। ভারী সুন্দর পরিবেশ। গেস্ট হাউসের সামনেই পুকুর, আর পুকুরের ওই পারে যে বাড়িটি দেখা যাচ্ছে সেখানে কিচেন এবং ডাইনিং হল। দুপুরে এবং রাত্রে প্রসাদ গ্রহণের জন্য আমরা এখানে যেতাম। এছাড়া সকালে ব্রেকফাস্ট এবং বিকেলে টিফিনের ব্যবস্থা রয়েছে যারা গেস্ট হাউসে অতিথি থাকবেন তাদের জন্য। গেস্ট হাউসের ভেতরে ঘরগুলি পরপর দেখতে পাচ্ছি। জলের জন্য অ্যাকোয়াগার্ডের ব্যবস্থা রয়েছে, খুব সুন্দর ব্যবস্থা। আপনারা চাইলে কয়েকদিন এখানে কাটিয়ে যেতে পারেন। নীরবে নিভৃতে এক আশ্রমিক পরিমণ্ডলে ভক্তদের কয়েকদিন কাটাবার জন্য খুব সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে। এই মিশনের ডিটেলস আমরা দিয়ে দেব ডেসক্রিপশন বক্সে। কন্ট্যাক্ট নাম্বার, অ্যাড্রেস সব থাকবে। আপনারা চাইলে সেখানে যোগাযোগ করে আসতে পারেন, এসে কয়েকদিন এখানে
থেকে যেতে পারেন, ভালো লাগবে। পুকুর পাড়ে একটি সবেদা গাছ, অনেক সবেদা হয়েছে এখানে। কাঁঠাল গাছ ছোট ছোট এঁচড় হয়েছে। আবার একটু পুরনো কথায় ফিরে যাই, স্বামীজি প্রবর্তিত শিবজ্ঞানে জীবসেবার আদর্শকে ব্রত করে বেশ কয়েকজন উৎসাহী ভক্তের সহায়তায় সুন্দরবন অঞ্চলের দরিদ্র পিছিয়ে পড়া কঠোর জীবন সংগ্রামে লিপ্ত বিভিন্ন শ্রমজীবী মানুষের মধ্যে সেবা কাজের উদ্দেশ্যে স্থাপিত হল একটি হাসপাতাল, যেটির নাম শিবানন্দ সেবাশ্রম। একই সঙ্গে শিবানন্দ স্মৃতি নামে একটি মন্দিরও স্থাপিত হল। এই সময় সংঘের কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হলেন জমিদার বংশের অন্যতম সন্তান সনৎ কুমার রায়চৌধুরী। ইনি পরবর্তীকালে স্বামী দয়াঘনানন্দ। তিনি 1946 থেকে 1981 সাল পর্যন্ত দীর্ঘকাল টাকি আশ্রমের সম্পাদকের দায়িত্ব পালন করেন। ওই অঞ্চলে চিকিৎসার ক্ষেত্রে এক অনন্য সাধারণ ভূমিকা গ্রহণ করেন তিনি। বিকেলে মিশনের আবাসিক ছাত্ররা মাঠে খেলছে, দিনটা বেশ ভালোই কেটে গেল। একটু পরেই শুরু হবে সান্ধ্য আরাত্রিক, চলুন আমরা সান্ধ্য আরাত্রিক শুনি। পরের দিন সকালে বেশ ভোর ভোর উঠে পড়লাম। বাইরে এসে আশ্রমের পরিবেশ দেখে সত্যি মন ভরে গেল। কি শান্তি চারদিকে!
টাকি রামকৃষ্ণ মিশনে কি কুয়াশা আছে, আর পাঁচটা ঠান্ডা আগের থেকে কমে গেছে এখন। এই নেই, আমরা এখন ব্রেকফাস্টে যাব। এই এই গেস্ট হাউসে আমরা আছি, এই পাশে খুব সুন্দর, সামনে একটা কুকুর। কুয়াশা মনে হচ্ছে মেঘ, মেঘ যেন নেমে এসছে, মেঘ নেমে এসে নিচে চলে এসছে। খুব কুয়াশা, এপাশে খুব সুন্দর ফুলের বাগান আছে, আমরা এদিকটা একটু দেখি। ফুলের বাগান দারুণ। পূর্বকথার রেশ ধরেই বলি, আশ্রমের সেবা কাজের পরিধি ক্রমেই বাড়তে থাকে। চিকিৎসা পরিষেবার সঙ্গে সঙ্গে প্রকৃত মানুষ গড়ার লক্ষ্যে এরপর স্থাপিত হয় একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়। তখন কয়েকজন উদার ব্যক্তির সহায়তায় আশ্রমের বর্তমান জমিটি সংগৃহীত হয়। তখন প্রার্থনা গৃহ সহ বিদ্যালয় দুটি নতুন জমিতে চলে আসে। 1938 সালে বেলুড় মঠ কর্তৃপক্ষ এই আশ্রমকে শাখা কেন্দ্র রূপে স্বীকৃতি দেয়। এর নাম হয় রামকৃষ্ণ মিশন আশ্রম টাকি। 1939 সালে একটি দাতব্য হোমিও চিকিৎসালয় শুরু হয়। টাকি রামকৃষ্ণ মিশন গেট দিয়ে ঢুকেই স্কুল বিল্ডিং, দুই দিকে দুটো স্কুল বিল্ডিং। এই একটা বিল্ডিং, ভেতরে চলে গেল। এই মন্দির এখনো খোলেনি। এটা আর একটা বিল্ডিং, এই ওয়েদার কুয়াশা ভর্তি। মূল মন্দিরের বাইরে অপূর্ব ফুল সব ফুটে রয়েছে, তরতাজা ফুল দেখলেই সকালে মন ভরে যায়। ঠিক মন্দিরের বাইরে সকালবেলায় মন্দির খুলেছে, আমরা ধীরে ধীরে প্রবেশ করছি শ্রীরামকৃষ্ণ মন্দিরে। অপূর্ব পরিবেশ, শান্ত, স্নিগ্ধ, মনোমুগ্ধকর। এখানে কিছুক্ষণ বসলে খুব ভালো লাগে। তবে মন্দিরটি কিন্তু পূর্বে এই অবস্থায় ছিল না, ছোট ছিল। তখন সেখানে ভক্তরা ঠিকমতো বসতে পারতেন না, তাই ভক্তদের উৎসাহে এবং স্বামী দয়াঘনানন্দের উদ্যোগে 1965 সালে বর্তমান মন্দিরের ভিত্তি স্থাপন করেন রামকৃষ্ণ সংঘের তৎকালীন অধ্যক্ষ স্বামী বীরেশ্বরানন্দজি। 1978 সালে তিনিই এই মন্দির উদ্বোধন করেন।
প্রচণ্ড কুয়াশা। সকাল আমরা টাকি রামকৃষ্ণ মিশনের ক্যাম্পাসে ঘুরছি। এটি একটা সুন্দরবন একদিকে, আরেকদিকে ভারতবর্ষ, মাঝখানে ইচ্ছামতী নদী বয়ে যাচ্ছে। তার পারে 1931 খ্রিস্টাব্দে গড়ে উঠেছে, তখন অন্যরকম ছিল, ছোট অবস্থায় গড়ে উঠেছিল স্থানীয় মানুষদের আগ্রহে। তারপর দীর্ঘ সময় ধরে তার কর্মপরিধি বিস্তৃত করে চলেছে টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম। আমরা জানি সুন্দরবন হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, এখান দিয়ে খুব হয় আর তার ফল ভোগ করতে হয় সাধারণ মানুষকে। আয়লা, আমফান এসব অঞ্চল প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেই সময়তে টাকি রামকৃষ্ণ মিশন বিরাট সেবা যোগ্য করে, এখানে স্থানীয় মানুষের মধ্যে রিলিফ করে, স্থানীয় মানুষ উপকৃত হয়। সেই টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমে খুব সুন্দর সকাল, চারদিকে কুয়াশা, আমরা আশ্রম ক্যাম্পাসে। বেলুড় মঠের নির্দেশে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চলে 33টি ভাব প্রচার কেন্দ্র পরিচালনা করছে টাকি রামকৃষ্ণ মিশন। বিশেষত পিছিয়ে পড়া শিশুদের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বিভিন্ন গ্রামে অবৈতনিক শিশু শিক্ষা কেন্দ্র চলছে গদাধর পাঠশালা ও বিবেকানন্দ পাঠশালা নামে। নিত্য পূজা, ভাব প্রচার, প্রার্থনা প্রভৃতি ছাড়াও এই আশ্রমে আছে একটি উচ্চ বিদ্যালয়, দুটি নিম্ন প্রাথমিক বিদ্যালয়, একটি ছাত্রাবাস, একটি গ্রন্থাগার প্রভৃতি। 1952 সালে সুন্দরবনে ব্যাপক দুর্ভিক্ষ হয়। 1971 সালে বাংলাদেশ যুদ্ধের সময় সেই সময় বাংলাদেশ থেকে আগত শরণার্থীদের সেবা কার্য, তারপরে 1988 সালে সুন্দরবনে প্রচুর ঝড়ঝঞ্ঝা হয়, এরপর তো 2009 আমরা আইলা, এই সমস্ত ভয়ানক যে ব্যাপারগুলো ঘটেছে সেগুলো জানি। এই সময়তে টাকি রামকৃষ্ণ মিশন ব্যাপক হারে ত্রাণ কার্য করে। স্থানীয় মানুষ সে জানে কিভাবে তারা রামকৃষ্ণ মিশন থেকে উপকৃত হয়েছিল। এইভাবে ধীরে ধীরে স্বামীজি পরিকল্পিত এক নতুন ভারত গড়ার লক্ষ্যে নিরলস এবং একনিষ্ঠভাবে এক মহান কর্মযজ্ঞে আত্মমগ্ন থেকে টাকি রামকৃষ্ণ মিশন আশ্রম আজ প্রায় শতবর্ষ পূর্তির দ্বারপ্রান্তে উপনীত হয়েছে। সামনে দেখতে পাচ্ছি টাকি মিশনের অফিস বিল্ডিং, সেক্রেটারি মহারাজের ঘর। এখান থেকেই এই টাকি মিশনের যাবতীয় যে কর্মবিস্তৃতির কথা আমরা শুনলাম সেই সব পরিচালনা হচ্ছে। পাশেই হোমিওপ্যাথি ডিসপেন্সারি, এখান থেকে বিনামূল্যে মানুষ চিকিৎসা পান, উপকৃত হন।
সামনেই দেখতে পাচ্ছি হস্টেল বিল্ডিং। মিশনের আবাসিক ছাত্ররা এখানে থাকে, থেকে পড়াশোনা করে। মিশনের মেন ক্যাম্পাস ঘুরে দেখার পরে আমরা গেলাম পাশেই প্রাথমিক যে বিদ্যালয় চলছে সেইখানে। আমরা একটু ওই প্রাইমারি স্কুলের দিকটা এসেছিলাম, টাকি রামকৃষ্ণ মিশন প্রাইমারি স্কুল। এখানে গদাধর অভ্যুদয় প্রকল্পের আন্ডারে বাচ্চারা সব পড়াশোনা করে। দেখলাম যে সব যোগব্যায়াম করছে, ওদের শেখাচ্ছে মাস্টারমশাই, দিদিমণি যারা আছে, যোগব্যায়ামের ক্লাস চলছে। এই মূল ক্যাম্পাসের উল্টো দিকেই রাস্তার ওই দিকে হলো মূল ক্যাম্পাস রামকৃষ্ণ মিশন। এখানে হাই স্কুল আছে, হস্টেল আছে, আর রাস্তার উল্টো দিকটায় এটা প্রাইমারি স্কুল ক্যাম্পাস। আমরা দেখলাম খুদে পড়ুয়ারা শরীর চর্চায় ব্যস্ত। শিক্ষা মানে শুধুমাত্র পুঁথিগত শিক্ষাই নয়, শিক্ষার সর্বাঙ্গীন বিকাশের কথা আমরা স্বামীজির শিক্ষা চিন্তার মধ্যে পাই। শিক্ষা সর্বাঙ্গীন বিকাশের জন্য পড়াশোনার সঙ্গে সঙ্গে শরীর চর্চারও একান্তই প্রয়োজন। একটি বাচ্চার ভবিষ্যৎ সুদৃঢ় করতে নিয়মানুবর্তিতা বা ডিসিপ্লিন খুবই প্রয়োজন। শরীর চর্চার মাধ্যমে এই ডিসিপ্লিন বা নিয়মানুবর্তিতা গড়ে ওঠে ছোট থেকেই। আমাদের ভারী মজা লাগছিল এই খুদেগুলোকে দেখে, তারাও আমাদেরকে দেখে ভীষণ উৎসাহিত হয়ে পড়েছে। কোনোটা দেখি চোখ বন্ধ ছিল, কিন্তু আমাদেরকে দেখে একটা চোখ খুলে চোখ পিটপিট করছে, কোনোটা একটু মুচকি হাসছে, কোনোটা একটু অদ্ভুত মুখভঙ্গি করছে। একটা ভারী যেন তাদের কাছে একটা খুব মজার বিষয়, আর আমাদেরও খুব আনন্দ হচ্ছিল এই ছোট ছোট গুলোর কীর্তি দেখে। সেদিন ছিল বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো। আমরা টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমে। আমাদের সঙ্গে থাকুন, দেখতে থাকুন টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের সরস্বতী পুজো। সেদিন সকাল থেকেই এক অন্য পরিবেশ, পূজোর প্রস্তুতি চলছে। স্কুলের ছেলেদের পূজোয় স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আর উৎসাহ দেখে
বেশ ভালো লাগছিল। পূজোর আগের দিন রাত্রি থেকেই প্রতিমা সাজানো, পূজোর আয়োজনে ছেলেরা সব হই হই করে লেগে পড়েছিল। এটা আমাদের একটা বাড়তি পাওনা। মোহন মধুর বিনা বাজে রে, মোহন মধুর বিনা বাজে, বিকশিত নির্মল শ্বেত শতদল, বিকশিত নির্মল শ্বেত শতদল, চিন্ময়ী ভারতীর অঙ্গে রে, চিন্ময়ী ভারতীর অঙ্গে রে, মোহন মধুর বিনা বাজে রে, মোহন মধুর বিনা বাজে। মোহন মধুর বিনা বাজে রে, মোহন মধুর বিনা বাজে রে, মোহন মধুর বিনা বাজে, বিকশিত নির্মল শ্বেত শতদল, বিকশিত নির্মল শ্বেত শতদল, চিন্ময়ী ভারতীর অঙ্গে রে, চিন্ময়ী ভারতীর অঙ্গে রে, মোহন মধুর বিনা বাজে রে, মোহন মধুর বিনা বাজে রে। ভারত কল্পকাননি ॐ भद्रकाल्यै नमो नित्यं सरस्वत्यै नमो पित्तास्थानेभ्य एष सचन्दन पिल्लुष्टक मश्चाधार प्राप्तयन्त्र शमितायै সরস্বতী মহাভাগে জয় জয় দেবী চর চর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে পুস্তক রঞ্জিত হস্তে
भगवती भारती देवी नमस्ते। श्रीगुरुभ्यो नमः हरिः ॐ। सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। এসো মা গো এসো হৃদাসনে বসো, এসো মা গো এসো হৃদাসনে বসো। জগ জন মন মোহনী বাঁধিনী, এসো মা গো এসো হৃদাসনে বসো। জগ জন মন মোহনী বাঁধিনী, এসো মা এসো মা বিনা পানি, এসো মা বিনা পানি। যুগ যুগান্ত সঞ্চিত তামস চরণ পরশে নাশো গো মা নাশো। যুগ যুগান্ত সঞ্চিত তামস চরণ পরশে নাশো গো মা নাশো। হৃদি শত গালে আবার প্রকাশ, হৃদি শত গালে আবার প্রকাশ। শারদে শুভদে মাসিত বরণে, এসো মা বিনা পানি, এসো মা এসো মা বিনা। খুব সুন্দর পরিবেশ টাকি রামকৃষ্ণ মিশন আশ্রমের। প্রচুর গাছপালা, শান্ত সৌম্য পরিবেশ। যদিও মিশনের পাশ দিয়েই রাস্তা গেছে, তো টাকি তো পিকনিকের জন্য খুব বিখ্যাত, সেই কারণে একটু ওই বড় বড় সব বক্স ফক্স বাজিয়ে পিকনিক করতে যায়, সেই জন্য তখন একটু ওই শব্দের প্রাবল্য হচ্ছে, কিন্তু এমনিতে পরিবেশটা খুব সুন্দর ভালো। এই আশ্রমে আমরা এসেছি, দুদিন হলো আছি, তো আশ্রমিক পরিবেশে থাকা আর কি। রামকৃষ্ণ মিশন এর পরিধি ব্যাপক, বিরাট কর্মব্যস্ততা। তো সাধারণত আউটস্কার্টে যে সেন্টারগুলোর আছে সেগুলো সম্বন্ধে আমরা খুব বেশি হয়তো জানি না বা জানতে পারি না, নীরবে নিভৃতে কাজ করে যায় মিশন সেন্টারগুলি। এই টাকি সেন্টারও সেরকম একটা মিশনের শাখা কেন্দ্র, যেখানে কাছেই সুন্দরবন, আর সুন্দরবন অঞ্চলে তো প্রতি বছর প্রাকৃতিক দুর্যোগের একটা খারাপ দিক সবসময় কাজ করে, মানুষ প্রচুর ক্ষতিগ্রস্ত হয়, বন্যা ঝড় এগুলো এই অঞ্চলে বেশি প্রভাব বিস্তার করে। তাই সেক্ষেত্রে তখন যা দুর্বিষহ অবস্থা হয় আমরা খবরে সেগুলো দেখি, খবরের কাগজে দেখি বা টিভি নিউজ কভার করে সেগুলো দেখি,
মানুষের খাবার নেই, অন্ন নেই, বস্ত্র নেই, স্কুল বন্ধ থাকে, বাচ্চারা লেখাপড়া করতে পারে না। তো সেক্ষেত্রে রামকৃষ্ণ মিশন একটা বড় ভূমিকা পালন করে। গরিব মানুষের মধ্যে খাবার, চাল ডাল আটা ইত্যাদি পৌঁছে দেয়, জামা কাপড় বস্ত্র সেইগুলো দিয়ে সাহায্য করে, বাচ্চাদের পড়াশোনার জন্য খাতা বই পেন্সিল সেসব দেয়। তো মিশন একটা বড় ভূমিকা সেখানে নীরবে নিভৃতে কাজ করে চলে, আমরা সেগুলো জানতেও পারি না। তো এই মিশনে বহুদিন ধরেই সেই কাজটি করে চলেছে। 1930 দশকে 1931 সালে এটা প্রতিষ্ঠিত হয়। স্থানীয় কিছু মানুষ তাদের আন্তরিক প্রচেষ্টায় এই আশ্রমটি প্রতিষ্ঠিত হয়। তারপর তো অনেক কাল কেটে গেছে। তখন জমিদার ছিলেন এখানে স্থানীয় জমিদার অজিতনাথ রায়চৌধুরী। তো তারই উদ্যোগ মূলত, এবং অন্তরঙ্গ কিছু মানুষ ছিলেন বা স্বামীজিকে ভালোবাসেন এরকম কিছু মানুষ ছিলেন, শতবর্ষের দোরগোড়াই বলা যেতে পারে। 100 বছর ধরে একটা প্রতিষ্ঠান কাজ করে চলেছে, শতবর্ষটা খুব একটা কম সময় নয়। সেক্ষেত্রে অবশ্যই কর্মপরিধি তো বিস্তার হয়ে চলেছেই অনেক দিন ধরে কাজ করার ফলে। সুন্দরবন অঞ্চলের প্রায় 33টি ভাব প্রচার কেন্দ্র পরিচালিত করে টাকি রামকৃষ্ণ মিশন। ভবিষ্যতেও আরও তার কর্মধারা বিস্তৃত হবে, স্থানীয় মানুষ উপকৃত হবেন। স্বামীজি ঠাকুর মা তাদের কর্মধারা তো বিস্তার হচ্ছে, কিন্তু সেটা তাদের নিজের ইচ্ছাতেই হয়, তাদেরকে সামনে রেখে মিশন কাজ করে চলে। আমরা সেরকম একটা সেন্টারে এসেছি, এরপরে আমরা আরও মিশনের অন্যান্য যেসব শাখা কেন্দ্র আছে সেগুলোতে ভবিষ্যতে যাব, তার কর্মপরিধি দেখানোর চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, অনুধাবন করবার চেষ্টা করব। এর আগে আমাদের গৌরহাটি মিশনের ওপর একটা ভালো ভিডিও আছে, সেটা আপনারা দেখতে পারেন। কামারপুকুরের ওপরে আছে, বেলুড় মঠের ওপরেও আছে, সেগুলো দেখতে পারেন। এইটা আপনাদের কেমন লাগলো, টাকি মিশনে আমাদের সঙ্গে ঘুরে বেড়াতে কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আমাদের চ্যানেলটি স্বাদে স্বাস্থ্যে আহ্লাদে, এরকম আমরা পরে আরও কাজ করব, আরও ভিডিও দেখতে পাবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, আর আমাদের সঙ্গে ঘুরতে থাকুন মানুষ ভ্রমণ। নমস্কার, ভালো থাকবেন। এবার ফেরার পালা, বাড়ির পথে যাত্রা শুরু করছি। কয়েকদিন কাটলো টাকিতে, টাকি থেকে কলকাতার উদ্দেশ্যে আমরা রওনা দিচ্ছি। জয় স্বামীজি মহারাজ জি কি জয়।